কুয়েতত গাছুল আজম বিলবেরাসাত হজরত সৈয়দ শাহ সুফি মাওলানা গুলামুর রহমান মাইজ ভান্ডারীর 22 চৈত্র উরুস শরীফের আয়োজন গজ্জা মাইজ ভান্ডারী গাছুয়া হক কমিটি বাংলাদেশ জিলিপ আল সোয়েক এক নং শাখা মোহাম্মদ জিয়াউর রহমান ফাহিমের পরিচালনায় সভাপতি মাওলানা সুলাইমান সাহেবের সভাপতিত্বে রফিকুল আলমর কোরআন তেলাওয়াতের মাধ্যমে উরুসের কার্যক্রম শুরু হয়। নাতে রাসুল পাঠ করে মোহাম্মদ কামাল উদ্দিন। অনুষ্ঠানত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখে মোহাম্মদ ইসমাইল হোসেন, এম নেজামুদ্দিন, হাশিম শাহ এবং আনোয়ার। বক্তালয় দরুদ, কেয়াম ও মোনাজাত শেষে তবরক বিতরণ মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। ভালোভাবে সুন্দরভাবে অলি গৌসল রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর এবং আল্লাহ পর্যন্ত পৌঁছিত পারিবেল্লাই একাল্লয় একজনের সম্পর্ক রাখিয়ে আরা চলিত পারিবেল্লাই মহান রব্বুল আলামিন দরবার লাখ কোটি শুক্রিয়া আদায় করি। ড্যাশ নিউজ, সি প্লাস টিভি।